হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই থামনেলা দেখে বুঝতে পেরেছ যে আমি ভালো নেই আমি ভালো থাকছি না আমার শরীর ভালো থাকছে তাও তো স্নান করার পরে একটুখানি তাও মনে হয় একটুখানি লাগছে না ফ্রেশ কারণ আমি রেস্ট নেওয়ার সময় পাই না তো না এখান থেকে গিয়ে রেস্ট নেওয়ার সময় পাই না এসে ফিরে একটা দিন রেস্ট নেওয়ার সময় পাই কোনো রেস্ট পাই না আর এক মাসের মধ্যে আমি দুবার দিল্লি যাচ্ছি দশ দিন দশ দিন কুড়ি দিন করে থেকে থাকতে যাচ্ছি আর দশ দিন আমি মাসে এখানে থাকছি তো কোন মানুষের শরীর ঠিক থাকে তাই না তার মধ্যে আত্মক্লানিতে ভুগছি খুব থামনেল দেখে এসেছো সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি আমার যেই সমস্ত আমার কাল্পনিক ক্যারেক্টার নিয়ে আমি আর কি নাড়াচাড়া করি যাকে মেন কালপ্রিট বলি বা যাকে মেন শয়তান বলি যাকে যে আর কি সবসময় ভালো সাজার তালে খারাপ করে আমার যেটা মনে হয় আর কি যে সে সবসময় ভালো সাজে বাট সে ভালো নয় কিন্তু আজকে আমার সেই ভুল ধারণা ধারণাটা না ভেঙে গেল সত্যি সত্যি আমি এতদিন ভুল বুঝে এসেছি আজকে এতদিন পরে এত দিন পরে সত্যি দু বছর দেড় বছর পরে আমি ক্ষমা চাইতে এসেছি আজকে তোমরা কিন্তু কেউ আমাকে ভুল বুঝো না যারা তোমরা এতদিন আমার পাশে ছিলে তারা তোমরা প্লিজ পাশে থেকো বোঝার চেষ্টা করো যে আমি কি ভুল বুঝতে পেরেছি যেমনটা কিনা ম্যান্ডির সময় হয়েছে যে আমি ভুল বুঝতে পেরেছিলাম আমি গিলটি ফিল করে একটা সরি বানিয়েছিলাম সরি চেয়েছিলাম আর কি সরি চেয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক তেমনি এই ভিডিওটাতেও আমি তাই করতে চলেছি যখন আমি চোখের উপরে দেখতে পাচ্ছি যে না আমার চিন্তা ভাবনাগুলো ভুল তখন সেখানে আমার সরি যাওয়া কি প্রযোজ্য সরি যাওয়া বানতা হ্যাঁ যে হ্যাঁ না এতদিন ধরে আমি ভুল করে এসেছি একদিন দুদিন ধরে না আমার দেড় বছর দু বছর ধরে আমি আমার এই কাল্পনিক চরিত্রকে আমি ভুল প্রমাণিত করে এসেছি দিনের পর দিন তো সে কে সে আর কেউ না সে হচ্ছে আমাদের আগলানি মাসি আগলানি মাসিকে আমি এতদিন ভুল ভাল বলে এসেছি তো সে মোটেও ভুল ছিল না সে যে কতখানি পরিবারের হিতাকাঙ্ক্ষী সত্যি সত্যিই সে আগলানি মাসি সত্যিই সে আকলে রেখেছে সেটা আমি আজকে বুঝতে পারছি তোমরা আমি হাত জোর করে তোমাদেরকে বলছি তোমরা আমাকে ভুল বুঝো না কারণ আমি কখনো কিন্তু পাল্টি খাই না আমি কিছু কারণ দেখি তারপরে গিয়ে আমি রিয়্যাক্ট করি তো কিছু কারণ দেখেছি সেই কারণে রিয়্যাক্ট করছি তো আমি এতদিন ভাবতাম আগলানি মাসি একমাত্র নিজেকে ছাড়া কাউকে চেনে না একমাত্র নিজেকে ছাড়া আর নিজের সন্তানকে ছাড়া আর কাউকে চেনে না কাউকে বোঝে না বাট না আমি ভুল সদ্যজাত যেই বাচ্চাটা এসেছে তার প্রতি যে তার এত ভালোবাসা আমি সেটা সত্যিই বুঝতে পারিনি সত্যিই বুঝতে পারিনি কী আর করা যাবে বুঝতে পারিনি কী আর করবো বলো প্রথমে তো বলি এই যে জয় জয় রানী মা তো এই যে রানীমার জায়গা আমি এখন একটা কথা বলবো সেটা হচ্ছে জয় বাংলা জয় জয় বাংলা জয় বাংলা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হ্যালো বন্ধুরা তখন একটা গেছে এবার আসছি আমার মেন মোডে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো সরি চাওয়া মাই ফুট সরি চাওয়া মাই ফুট আবার ফিরে আসো আমি জানি এতক্ষণ তোমরা ভিড়মি খেয়েছিলে যে সুতোপা আবার কি বলছে এটা সুতোপাও এরকম করলো সুতোপাও এরকম করলো সুতোপা যখন বুঝবে যে ভুল করেছে একদম ডাইরেক্ট ক্ষমা চেয়ে নেবে ডাইরেক্ট ক্ষমা চেয়ে নেবে কিন্তু এক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলতে চলেছি আর যেটা বুঝতে পেরেছি সেটা প্রচন্ড হাস্যকর প্রথমে তোমরা হাস্য নাও যে না বাবা সুতোপা বদলায় না সুতোপা দোগলা না আর যাই হোক সুতোপা দোগলা না তো আমি প্রথমে একটা কথা বলে নি জয় বাংলা চোখ ওঠা আর কনজাংটিভাইটিস এই তিনটে হচ্ছে একই রোগের নাম যাতে কি না হচ্ছে আমাদের চোখ লাল হয়ে যাবে চোখ ফুলে যাবে চোখের পাতা ফুলে যাবে চোখ থেকে অনবরত জল পড়বে তো এটাই হচ্ছে কনজাংটিভাইটিস এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম বাদ বাকি আমরা অনেকে পুরাতন নাম আছে চোখ বাংলা চোখ ওঠা জয় জয় বাংলা চোখ ওঠা তো এই নামটা নিয়ে আমাদের কারোর কনফিউশন ছিল না জীবনে আমি ছোটবেলা থেকে শুনছি শুনতাম চোখ উঠেছে চোখ উঠেছে চোখ উঠেছে এটাকে বলে চোখ ওঠা আমার একবার হয়েছিল আমার আহ ছোট বোনের মেজো বোনের প্রথমে হয়েছিল তারপর আমার হয়েছিল তো আমাদের আগলানি মাসি এখনো পর্যন্ত এই চোখ ওঠা আর জয় বাংলাটাকে আলাদা আলাদা বলছে মানুষ ভুল করতেই পারে আমরা মানুষ তো আমরা সব জানবো এরকমটা কোনো কথা নেই ভুল করতেই পারে কিন্তু ভুল কইরা সেইটারে আবার পুনরায় তার উপরে ঠাপ্পা বসানো যে না আমি এটা বলি না আমি তো এইটা বলছি তার মানে এটা ঠিক এটা হচ্ছে কি আর এটা হচ্ছে অতি চালাকি বা ওভার স্মার্ট সাজার চেষ্টা এছাড়া আর কিছুই না ও আগলানি মাসি জয় বাংলা সোকোটা আর কনজাংটিভাইটিস এই তিনটা রোগ একই যেটা তোমাকে সপরিবারে হয়েছে ঠিক আছে আর যেটা তুমি কইতাছো আঞ্জনি সেটা আবার আলাদা জিনিস ঠিক আছে সেটা আলাদা জিনিস তো যাই হোক আঞ্জনি উঠলে আবার চোখ চোখ লাল হয়ে যায় না চোখের পাতা এই এইখানটায় যে আমাদের গ্রন্থি থাকে এইখানে আর ওপরে সেই দুটা ফুলা যায় যে যেখান থেকে জল বাই চোখের আমার মনে হয় ওই গ্রন্থি দিয়েই চোখের থেকে জল বাই মনে হয় তো এইবার আসি এই যে আমি সব সময় বলি আমি অনেক ইংলিশ উচ্চারণ ভুল করি কথা বলতে ভুল করি বাংলাতেও অনেক ভুল করি তোমরা সেটা সঠিক করে দাও সেটা বুঝে শুনে অ্যাকসেপ্ট করে নিই কিন্তু এ এতটাই আলট্রা অহংকারী ইয়েস আলট্রা অহংকারী যে কিনা ভুল করেও তারপরেও বলে কি না ঠিক দেওয়ার বলে যাই হোক অন্ধ কিছু মানুষজন আছে যারা কিনা এইটা একটুখানি বলছে এটা একটুখানি তাও বলছে এইবার আসি প্রথমে যে আমি ইন্ট্রোটা দিলাম ভনিতা করলাম সেটার কারণটা কি সেটার কারণটা হচ্ছে আগলানি মাসে তার পরিবারটাকে এতটাই ভালোবাসে যে কোনোভাবেই চায় না তার জন্য কারোর ক্ষতি হোক তার জন্য কারোর ক্ষতি হোক সে কোনোভাবেই চায় না সেই কারণে সদ্যজাত বাড়ির ছোট মেয়ের জন্মদিনে সে যেতে পারেনি তার নাকি খুব ইচ্ছে ছিল সেখানে যাওয়া হাতে পিঠে করে দেওয়া হুম এটা নাকি তার খুব ইচ্ছে ছিল শুধুমাত্র ওই জয় বাংলার কারণে সে যেতে পারেনি আমরা এর আগে বহু এরকম অনুষ্ঠান দেখেছি যেখানে তার জয় বাংলাও হয়নি আর জয় বাংলাদেশও হয়নি জয় আমেরিকাও হয়নি কোনো কিছুই হয়নি হম তবুও সে মেহমানের মতন অর্থাৎ অতিথের মতন গেছে অতিথির মতন গেছে গিয়ে খেয়ে নিয়ে চলে এসেছে ঠিক আছে এরকমটা দেখেছি তো এই যে এই যে এই যে অসভ্যর মতন আধিক্ষেতা করে একেবারে চরম অসভ্য অসভ্যের মতন যে আধিক্ষেতা করে এটা করতেও লজ্জা করে না যে আর কত মানুষ সবাই কিনা আমরা জানি যে এরকম পরিবারে যত অনুষ্ঠানে থাক ও আলগা আলগা যায় নিমন্তন্ন বাড়ির মতন আলগা আলগা গিয়ে খেয়ে আলগা আলগা চলে আসে আবার সেখান থেকে বিজনেসটাও ভালো পরিমাণে নিয়ে আসে ঠিক আছে আর এখন দিতে বসেছে তাই না বেহায়া লজ্জা করে না লজ্জা করে না লজ্জার তো এদের দূর রিস্তা বিস্তা নেই তাই না ওর জন্যই লজ্জা করে না এদের তো বলছে ওই ছোট বাচ্চাটার অসুবিধা হবে সেই কারণে কোনোভাবেই যাবে না বাবা সিরিয়াস ভীষণ সিরিয়াস ছিল ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিল সেই কারণে যাবে না আচ্ছা তাই যদি হয় আমরা কি দেখেছিলাম ওই বাড়িতে যে বাড়িতে আর কি জন্মদিন সেই বাড়িতে আমরা কি দেখেছিলাম যে এর শাশুড়ি এর শাশুড়ির তো হয়েছে আর এত ভয়ানক অবস্থা যে কিনা তাকাচ্ছে না আর সে কি করেছে সে এই বাড়িতে সেদ্ধ ভাত করে রেখে গেছে হুম এই মহারানী তো আবার মাথা ঘুরছে অনেক কিছু হচ্ছে খচ খচখ খচ করছে তো যাই হোক এই বাড়িতে সেদ্ধ ভাত রান্না করে গেছে আর ওই বাড়িতে গিয়ে আবার রান্নার সরঞ্জাম সবটপ গুছিয়ে দিয়েছে আমরা দেখেছি কিভাবে ঝুঁকে পরে সবকিছু করছে ঠিক আছে তো ওনার মারফত ব্যাকটেরিয়া ছড়াবে না ওনার মারফত ব্যাকটেরিয়া ছড়াবে না বাট না এর সঙ্গে আরো আছে আগলানি মাসির মেয়ে তারও তো দেখলাম ঢেবাঢাবা হয়ে রয়েছে চোখ দুটো মানে এখনো সেরে ওঠেনি তাহলে ওই ও তো বাচ্চা ও তো কোনো কিছু মানতে পারবে না কারণ ওর পক্ষে মানাটা সম্ভব না তাহলে ওর দ্বারা ব্যাকটেরিয়া ছড়াবে না যত সব ফালতু একদম পাতি পাতিপাতি ডায়লগ মারিস পাতি ডায়লগ মারিস তুই কাজ এড়ানোর জন্য পাতি পাতি ডায়লগ মারিস বুঝতে পারলি তো তোর যা যে তোর মুখে মোতেও না সহ্য করে না তোর সহ্য করতে পারে না সেটা তুই ভালো মতন জানিস ওই কারণেই তুই যাসনি। ওই কারণেই তুই যাসনি এই এইসব হচ্ছে বাহানা বাহানা বুঝতে পারলি তো এসব হচ্ছে বাহানা ব্যাকটেরিয়ার ফ্যাক্টরি ব্যাকটেরিয়ার ফ্যাক্টরি ওই বাড়িতে পাঠিয়ে দিয়া আমি যাব না আমি চাই না কখনো আমার জন্য অন্য কারো কিছু হোক ছোট বাচ্চা তো তাই লজ্জা করে না কোথাকার তো যাই হোক বলছে এই এক জয় বাংলা মাথা ঘুরাইতেছে পা ঘষ্যা ঘস্যা ঘষ্যা ঘস্যা হাঁটতে আসে এত কষ্ট হইতাছে বুঝতে পারলা খুব কষ্ট হচ্ছে ম্যান্ডেল মায়ের মতন খুব কষ্ট খুব কষ্ট হচ্ছে বুঝতে তো তো নিজের এই কষ্ট নিয়ে নিজে এক এক কাপ চা পর্যন্ত করতে এক কাপ চা পর্যন্ত করতে না না আর শাশুড়ি শাশুড়ি এই বয়সে এই নির্লজ্জ আগলানি মাসি শোন তো শাশুড়ি এই বয়সে জয় বাংলা জয় আমেরিকা সব কিছু নিয়ে দুই বাড়ি সামলাইতেছে তোর চোখ তোর ওরকম চোখ থাকার থেকে না থাকা ভালো যেই চোখে তোর চোখের পর্দা নাই লজ্জার পর্দা নাই যেই চোখের মধ্যে লজ্জার পর্দা নাই যেই চোখের মধ্যে অহংকার ঢোকানো যেই চোখের মধ্যে নির্লজ্জতা বেহায়াপনা পনা ঢোকানো ওইরকম চোখ না থাকলেও হইব ওইরকম চোখ না থাকলেও হইব ওই জয় বাংলা হইয়া পুরো দুই চোখের পাতা আটকেয়া যাক অসুবিধা নাই কারণ ওই চোখের কোনো দামই নাই মানুষের চোখের যদি চক্ষু লজ্জা না থাকে তাহলে সেই চোখ দিয়ে মানুষে কি করবে হ্যাঁ ওই বয়স্ক মানুষটা যে কিনা এতগুলি শরীর খারাপ এক সঙ্গে নিয়ে দুইবারই সামলে চলছে আর সামান্য জয় বাংলা নিয়ে মাথা ঘুরাইয়া চ্যাট ঘুরাইয়া সব ঘুরাইয়া ওর একাকার অবস্থা দিল্লিতে গেছি কথায় কথায় দেখি সবার চোখে জয় কেউ কালো চোখে কালো চশমা দিয়ে রাখছে কেউ নর্মাল চোখ মানে নর্মাল গ্লাস পরা চোখে চশমা পরা আর সবার চোখে একটা করে রুমাল দিব্যি যাতায়াত করছে দিব্যি কাজে যাচ্ছে হ্যাঁ ওরে আগলানি মাসি যদি তোর আহ বাইরে বেরোইয়া কাজ কইরা তারপরে তোর খাওয়ন জোগাড় করতে হইতো না কোথায় যাইতো তোর মাতা গুড়ানি বুঝতে পারলি কোথায় যাইতো তোর মাতা গুড়ানি মাতা গুড়ানি ওখানে ঢুকা যাইতো বুঝতে পারলি তো হ্যাঁ সারা দুনিয়ার লোকের জয় বাংলা হয়েছে প্রায় হ্যাঁ ওইদিকে প্রীতম তো জয় বাংলা নিয়েও শর্ট ভিডিওর অ্যাক্টিং করতেছে আর তুমি এখানে এসো ন্যাকামো মারতে কত ন্যাকামো মারবা নিয়া নিয়ে আর ভরে না না খোলা ভরে না নিয়া নিয়ে অসভ্য মেসেলে কোথাকার ওইখানে শাশুড়ি নির্লজ্জের মতন নিজে পড়ে রয়েছে আর এদিকে শাশুড়ি এখানেও করে গেছে ওইখানেও গিয়ে করতেছে আবার কতখানি নির্লজ্জ বলে শুধু ভাত করে গেছে হ্যাঁ লবণ লঙ্কা দিয়ে খাইতে হবে আর তো কিছু নাই কি দিয়ে খাবো ছি 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 কি কতখানি নির্লজ্জ কতখানি নির্লজ্জ কতখানি বেহায়া হইলে পরে এই ধরনের কথা বলতে পারে অসভ্য মেয়ে ছেলে নোংরা 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 তুই হচ্ছিস নোংরা বুঝতে পারলি আচ্ছা এইবার আসি জন্মদিনের কিছু ক্লিপ কী সুন্দর বাচ্ছা বাচ্চা ক্লিপগুলি রাখছে না কী সুন্দর বাচ্চা বাচ্চা ক্লিপগুলি রাখছে আর হ্যাঁ এই যে এই জয় বাংলা নিয়া জয় বাংলা নিয়া যদি সাবান শ্যাম্পু দেয় তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে অভিয়াসলি ওগুলি কেমিক্যাল কেমিক্যালের সংস্পর্শে আসলে অসুবিধা হতেই পারে তো নিজের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করেনি বলছে এটা করলে এটা হতে পারে মাথায় যদি আজকে শ্যাম্পু করি তাহলে এই ম্যান্ডের মতন কইলাম শ্যাম্পু মাথায় যদি শ্যাম্পু করি তাহলে এই প্রবলেমটা আরও বাড়তে পারে বা যদি ওয়াশ দিই তাহলে প্রবলেমটা বাড়তে পারে সেই কারণে আমি এগুলো ইউজ করছি না আরে বট্টারে শিখাইয়া দেয় না বট্টা না ফটাক কইরা কইয়া ফেলাইছে হ্যাঁ তুমি তো সেদিন আমারে শ্যাম্পু দিছিলা আর সেই জন্যই আমার চোখের বাড়াবাড়িটা বেশি হয়েছে আহারে কোইয়া ফালাইছে ফুটুক কইরা কইয়া ফেলাইছে কিছু মনে করিস না কিছু মনে করিস না ও সব সময় না তোতা পাখির মতন ঢিপাইয়া ঢিপাইয়া তারপরে কি কইতে হইব সেগুলো ঢোকানো যায় না মাঝে মধ্যে ন্যাচারাল ফ্লোতে না বের হয়ে পড়ে বলছে হতে পারে একবারও বলেনি যে আমার বরের মাথায় যখন আমি এই জয় বাংলা নিয়ে শ্যাম্পু দিয়েছিলাম তখন ওর চোখের অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো একবারও বলে নাই একবারও বলে নাই বলছে হইতে পারে মনে হচ্ছে ওর কত অভিজ্ঞতা কত অভিজ্ঞতা ওর যে অভিজ্ঞতা হয়েছে বাস্তব অভিজ্ঞতা হয়েছে তাও সেটা স্বামীর সঙ্গে ওর কোনো কিছু আসে যায় না ওর কোনো কিছু আসে যায় না আরে আগলানি মাসির লেটেস্ট ডায়ালগ সবসময় বাড়ির অন্য কারোর শরীর খারাপ হইলে সবসময় কী বলে আমি ভগবানের কাছে সব সময় বলি যেন আমার বাড়ির লোকগুলোকে তুমি সুস্থ রাখো ভগবান ওদের শরীর খারাপ দরকার হয় তুমি আমাকে দাও কিন্তু ওদেরকে সুস্থ রাখো কতবার বলছে এই এই কথাগুলি এই নির্লজ্জ ঢেমনি আগলানি মাসি কতবার বলছে হাজারো বার বলছে ঘরের যখন যখন যার যার শরীর খারাপ হয়েছে তখন তখন ও নিজের বুকটা পাইত্যা দিছে ভগবানের কাছে যে ভগবান আমার পরিবারটাকে সুস্থ রাখো দরকার হলে আমারে তুমি অসুস্থ করো আমারে রোগ দাও বাড়ির পরিবারের অসুস্থতা দেখতে পারি না যেই ভগবানের কথা শুনে জয় বাংলা দিছে হুম যদিও ভগবান দেয় না ব্যাকটেরিয়া গঠিত রোগ যখনই নিজের হইসে তখনই বলে কি আমার কেন হইল আমার হইছে এবার আমি কি করে চলবো আমি কি করে সবাইকে দেখবো এই ক্যারেক্টারলেস মহিলা এক মুখে তুই কত কথা কস এক মুখে তুই কত কথা কস হুম কেমন লাগে আসল কথা বেরো হয়ে পড়ছে যে আমারে কেন দিল আমারে কেন দিলো আমি চাই সময় কাজ করে চলতে কাজ করতে হ্যাঁ তুই কাজ করবি অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা সবসময় চাই শারীরিক দিক থেকে সুস্থ থাকতে শারীরিক দিক থেকে সুস্থ থাকতে চাই প্রত্যেকে চাই যাতে কাজ করে খেতে পারি কিন্তু এ দেখো এ এক এক সময় এক এক রকম কথা বলে একে এ বাগযন্ত্র বাগযন্ত্র ঘটিত দোষ এর বাঘযন্ত্রের চরিত্রের ঠিক নাই বুঝতে পারল তো বাদ বাকি কথা তো সবাই আমরা জানি সেই বিষয়ে আমরা নেক্সট আলাদা করে কিছু বলার নাই আশা করছি তোমরা ভিডিওটা খুব এনজয় করেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা